কি বড় আবার লাল রঙের এটা গুড ইভিনিং সবাইকে নতুন আর একটা ব্লগে স্বাগত আমরা গেছিলাম হচ্ছে মানে আমি রোহান আর রোহানের বন্ধু যে আছে সামনে এই যে ওরা হাঁটছে আমরা গেছিলাম হচ্ছে শ্যামবাজারে তো শ্যামবাজার থেকে এবার যাচ্ছি হচ্ছে শিয়ালদার দিকে শিয়ালদার দিকে কেন যাচ্ছি শিয়ালদাতে মানে সন্তোষ মিত্র স্কোয়ারে সেই দুর্গাপূজার সময় গেছিলাম না আজকে রোববার যেহেতু একদম রাস্তাঘাট মোটামুটি আজকে ফাঁকা সাথে সাথে কলকাতায় বৃষ্টিও পড়ছে মানে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে না তাই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখন অন্তত বেশি হাওয়া দিচ্ছে এই সন্ধ্যার দিকটাতে বেশি হাওয়া দিচ্ছে এই রাস্তাগুলো অফিস টাইমে না অনেক ভিড় থাকে মানে বেশি ভিড় থাকে অফিস টাইমের সময় একদম পুরো হাঁটাও মানে এদিক থেকে যখন হাঁটবো আমরা তখনই বোঝা যায় যে ভিড়টা ভালোভাবে লক্ষ্য করা যায় সন্তোষ মিত্র স্কোয়ারের একদম সামনে চলে এসেছি কেমন যেন পুজো পুজো লাগছে মনে হচ্ছে পুজো ঠাকুর দেখতে এসেছি ঠিক আছে যদিও একদম ফাঁকা একদম পুরোপুরি ফাঁকা দেখো একটা এরকম মেলার যে সমস্ত সরঞ্জাম সে সমস্ত টোটাল মেলার যে ফিলটা সেটা পাচ্ছি মানে একটা এমনি মেলা যেরকম থাকে আর কি রাইডস আছে ওইদিকে কিছু এটা একটা বার্ড শো বা একটা পাখির মেলা হচ্ছে বাকি যে মেলার যে এমনি এমনি মেলায় যে এমনি মেলায় যেরকম ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় সেরকমটাই দেখতে পাওয়া যাচ্ছে মানে অন্যান্য স্টল যেগুলো সেগুলো বসেছে দেখো এখানে ওই সেই বন্দুকের ইয়ে খেলা হচ্ছে যদি ওইখানে এই দিকটাতে ফাঁকা ওই দিকটাতে রয়েছে কটা কটা গো কটা কটা কুড়ি টাকা চারটে আর ইয়ে প্রাইস দিচ্ছ তো আচ্ছা এখানে প্রাইজও রয়েছে বাহ ঘড়ি ঘড়ি অনেক কিছু রয়েছে কিন্তু এরা শুধু খাটতেই চায় না এখানে দেখো বাজাম ফাজাম সব কিছু পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মেলা যেরকম পাওয়া যায় গরম গরম জিলাপি এটা ছোটো সাইজ ওটা হচ্ছে বড়ো সাইজ মালপোয়া টালপোয়া সবই রয়েছে কত করে গো জিলিপি কত করে মালপোয়াগুলো বেশ রসালো রয়েছে দেখতে ভালো লাগছে এদিকে গজা টজাও রয়েছে এখন মেলা মানে মানে কোনো স্পেশালাইজড না মানে পাখির মেলা হোক বা ফুলের মেলা হোক সমস্ত কিছুই বসে এই এখানে যেরকম ছোটদের বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এইটা আগে ছোটবেলায় খুব খেলতাম মনে পড়ে যাচ্ছে এটা এটাকে দেখে বাকি ছোটদের এই যে চেস মানে দাবা তারপরে আরও অনেক কিছু রয়েছে এখানে বন্দুক টন্দুক রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা আসলেই দেখতে পারবে আমি কি কিনতাম বলতো এই যে ও দেখো ভালোই মজা নিচ্ছে ঠিক আছে একা একাই রয়েছে আর কোনো কাস্টমার নেই আরে জোরে জোরে আরো জোরে লাফাও এই তো ভেরি গুড এটা কি পুরোপুরি হাইটে যাবে বলতো সুজাস লাফালে সত্যি হাইটে যাবে কি তুই লাফালে হাইটে যাবে এখানে পাপড়ি চাট খাচ্ছে সবাই আমি আর লোক দিলাম না ওদিকটাতে যাই ওদিকে বেশ কিছু রাইডস আছে মানে এগুলো না এখনো সবে যেহেতু আজকে তৈরি মানে আজকে শুরু হলো তাই জন্য এখনো প্রস্তুতি পর্বে রয়েছে এখনো ঠিক মতো সমস্ত রাইডস এখানে চলেনি এই যে এটা যেরকম এটা এখনো স্টার্ট করা হয়নি এটা চালানো হচ্ছে যেরকম ওখানকার লোকেরাই মনে চড়ছে এটা দেখো এখানে দেখো একটা এরকম রয়েছে এইটা আমার দারুণ লাগে দেখতে হেভি লাগে এটা ড্রাগনটা আছে একদমই চড়ছে এখন একটা বাচ্চাই এবার তোমাদের দেখাবো হচ্ছে কলকাতার ঘোড়ার গাড়ি এই দেখো কলকাতা ঘোড়া গাড়ি যদিও ময়দানে মানে ময়দান চত্বরে বা ভিক্টোরিয়া চত্বরে দেখতে পাওয়া যায় এটা অরিজিনাল তো কলকাতার না একটা ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে একটা চড়ছে বেশ মজা পাচ্ছে ও এগুলো দেখলে না সেই ছোটোবেলা ফিরে যেতে ইচ্ছা করে আবার যেন মনে হয় যে আবার আমি চড়ি এরকম ছোট্ট হয়ে আবার যেন চড়া শুরু করে এই লাফানোর ওইটা দুটো এসছে একটা হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে দুটোই দুটো আর কি মানে বুঝলাম না একটা হয়তো বড়দের জন্য একটা ছোটদের জন্য এরকমটাও হতে পারে যাই হোক সামনে রয়েছে একটা মিকি মাউস রয়েছে যেটা ছোটরা চড়ছে ওরা বেশ মজা পাচ্ছে আর এইদিকে রয়েছে একটা এরকম গাড়ির রাইডস ছোটদের রাইডস গাড়ি এখানে বিভিন্ন রকমের গাড়িও রয়েছে যেরকম সেরকম বাইকও রয়েছে যে যেটা পছন্দ করে সেখানে সে বসছে না এখানে বেশিরভাগ কি বলতো বেশিরভাগ ছোটরা কি নেবে বলতো গাড়ি নেবে চার চাকার গাড়ি নেবে মা বাবাকে নিয়ে একসাথে হ্যাঁ একসাথে গাড়ি নেবে আমার এটা পছন্দ হয়েছে এটা আমি নিয়ে নেবো হ্যাঁ আর এই লালটা তোর লালটা এগুলো তো R15 হ্যাঁ দারুণ লাগে আবার ডবল সাইলেন্সার মেলার মধ্যে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে প্রত্যেকটা মেলায় প্রায় পাওয়া যায় দেখতে এরকম লাল আরও সাদা কালারেরও হয় মেলার চত্বরটা তো তোমাদেরকে দেখালাম এবার যে বার্ড শোটা হচ্ছে সেটা হচ্ছে এইটার ভিতরে
চলো ভিতরে ঢুকে দেখা যাক কি বার্ড রয়েছে। মোটামুটি অনেক মানুষ আসছে দেখতে, যেহেতু অনেক রকমের পাখি রয়েছে তো এইদিকে এইদিকে। দেখো কি বড়, দেখো এটা তো মনে হচ্ছে ককাটেল না, বড়। এই একটা রয়েছে, এখানে অনেক রয়েছে, প্রচুর পাখি এরকম প্রচুর। এখানে দেখো সব লাভ বার্ডস রয়েছে, বিভিন্ন রকমের লাভ বার্ড এখানে রয়েছে। আমাদের বাড়িতে যে বাজরিগারের বাচ্চাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে এইগুলো, ঠিক আছে। বিভিন্ন রকমের যে বাজরিগাছ এখানে রয়েছে, দেখো বিভিন্ন ক্যাটাগরির বাজরিগার এখানে রয়েছে। আর এইগুলোও অনেকের বাড়িতে থাকে, জাভা স্প্যারো বা ফিঞ্চ, ফিঞ্চের বাচ্চাও অনেকের বাড়িতে থাকে। ওপরে এই ককাটেলগুলো দারুণ লাগছে দেখো দেখতে, বিভিন্ন রকমের। আমার ককাটেল দারুণ লাগে। এখানে একটা কি ময়ূর টাইপের রয়েছে, ময়ূরের মতো দেখতে। আর এটা দেখো কি বড়, এটা মনে হয় সবথেকে বড়। আর এখানে বেশ কিছু পিজিয়ন আছে, মানে পায়রা। হ্যাঁ এরকম পায়রা, আমি এই পায়রাটা বেশ ভালো লাগছে দেখতে, মানে গোল্ডেন কালারেরটা। এই মাঝখানের দিকে একটা স্পেস আছে যেখানে ছাড়া রয়েছে পাখিগুলো, বেশ কিছু পাখি ছাড়া রয়েছে। হ্যাঁ তা মানুষ ঢুকে এখানে দেখছে। এই দেখো একা একা কষ্ট পাচ্ছে। আর এরা যেরকম দুটো রয়েছে, যারা দুটো থাকে বেশ মজায় থাকে, মানে সঙ্গী থাকে তো কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইকলেকটাস প্যারট, অস্ট্রেলিয়ার। দুটো দু রকমের কালার, বেশ দারুণ লাগছে দেখতে। মাঝখানের দিকে যেগুলোকে রাখা হয়েছে না, মানে এই যে একদম মাঝখানে এখন খাওয়ানো হচ্ছে, প্রচুর ডাকছে, প্রচুর ডাকছে। এটা একটা হেন, মানে মুরগি আছে এটা, ঠিক আছে, আমাদের দেশি মুরগি নয়। এখানে এই পাখিটাকে দেখো কি ডাকছে, পাখিটা একদম কাছে চলে এসেছে। এটাকে দেখো আবার লাল রঙের, এটা বেশ সুন্দর লাগে। এটা মনে হয় মানে কামড়ে কামড়ে দেয় বোধ হয়। মাকে ডাক, মাকে ডাক।
অনেক রকমের এক্সোটিক বার্ড দেখলাম, আমার বেশ ভালো লাগে। কেননা আমার, আমি খুব পাখি প্রেমী মানুষ, মানে পাখি ভীষণই ভালো লাগে। তোমরা জানো, যারা দেখো আমার ভিডিও, আমার বাড়িতেও রয়েছে, ওরাও ছোটো 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 মানে ওদের বাচ্চা হয়েছে, খুব ভাল লাগে দেখতে, খুব ভাল লাগে ওদেরকে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, আর এতক্ষণ যদি দেখে থাকো তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমার সাথে কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও তুমি দেখতে চাও। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।